এবার একাই পাকিস্তান জাতীয় পরিষদের উপনির্বাচনে বাজিমাতের আশা করছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী মার্চে হবে পাকিস্তান জাতীয় পরিষদের উপনির্বাচন, আর এতে এ নির্বাচনের ৩৩টি আসনের সবগুলোতেই একা লড়বেন পিটিআই দলীয় প্রধান ইমরান। শুক্রবার পাকিস্তানের নির্বাচন কমিশন ঘোষণা দেয় আগামী ১৬ মার্চ জাতীয় পরিষদের ৩৩টি শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফ পিটিআই এর আইন প্রণেতাদের পদত্যাগপত্র গ্রহণ করার পর নির্বাচনের তারিখ ঘোষণা করেন। এর আগে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফের আইন প্রণেতারা ২০২২ সালের এপ্রিলে এসব আসন থেকে পদত্যাগ করেন। এবছরের জানুয়ারিতে পদত্যাগপত্র গৃহীত হয়, এরপর আসনগুলো শূন্য ঘোষণা করা হয়। এদিকে অর্থনৈতিক অস্থিতিশীলতায় বিপাকে পাকিস্তান। টালমাটাল অর্থনীতিকে স্থিতিশীল করতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর কাছে ৬৫০ কোটি ডলার ঋণ চেয়েছে দেশটি। আইএমএফ এখন পর্যন্ত ১১০ কোটি ডলার ঋণ দিয়েছে দেশটিকে। সেই সঙ্গে পাকিস্তান সরকারকে বেশ কিছু শর্ত জুড়ে দেয় আইএমএফ। এরপরেই ডলারের বিপরীতে দেশটিতে মুদ্রার দাম কমে যায়, বাড়ানো হয় নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দামও। এতে দিশেহারা পাকিস্তানবাসী। এবার ঋণ পেতে আইএমএফ এর শর্তের বেড়া জালে পড়ে পাকিস্তানে আবারও নতুন কর আরোপ ও বিদ্যুৎ ও গ্যাসের দাম আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শাহবাজ সরকার। অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে ১০০০ কোটি ডলার অর্থ সহায়তা পেতে যাচ্ছে পাকিস্তান। তবে এই সহায়তায় দেশটি অর্থনৈতিক বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে পারবে নাকি উল্টো ঋণ খেলাপি হয়ে থাকবে, এ নিয়ে শঙ্কা জানিয়েছেন অর্থনীতিবিদরা। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।